এটা গ্রেট নিউজ। উফ, এতদিনে মানুষটার স্বপ্ন পূরণ হলো। গ্রেট, রিয়েলি গ্রেট। পাটুলদার হঠাৎ কি হলো রে বাবা, তখন থেকে এত গ্রেট গ্রেট বলছে কেন? আমি তো জানতাম আমাদের পাটুলদাই শুধু গ্রেট। ও মাটুলদা, মাটুলদা, খবরে কি বেরিয়েছে গো? মিস্টার শাসমলে সেই অবিশ্বাস্য গাড়ি টর্নেডো এবার বাজারে আসছে। টর্নেডো? এমন গাড়ি পৃথিবীতেই প্রথম, তাও আবিষ্কার করেছেন আমাদের দেশের একজন বিজ্ঞানী। উফ, ইটস রিয়েলি এ গ্রেট সাকসেস। এটা একটা বিশাল বড় সাফল্য। কি এমন আছে গো ওই টর্নেডোয় যে তুমি এমন করে বলছো? আরে বাবা, এটা এমন একটা গাড়ি যা জলে, স্থলে, অন্তরীক্ষে সর্বত্র চলবে। অন্তরীক্ষ মানে কি? অন্তরীক্ষ মানে আকাশ। আকাশে প্লেনের জায়গায় গাড়ি? ও বাটুল্লা, ওই গাড়িতে আমরাও চড়বো। উস করে রাস্তা দিয়ে গিয়ে চো করে সমুদ্রে ছুটে একবারে ভোঁ করে আকাশে উড়ে যাব। কি মজা হবে। ও বাটুল্লা, তুমিও একটা টর্নেডো গাড়ি কেনো না গো। বাটুল্লা, কিনবো বললেই কি আর কেনা যায়? টর্নেডোর কত দাম জানিস? কত গো? 5 কোটি। এই গাড়িটা তৈরি করতে 5 কোটি টাকাই খরচা হয়েছে মিস্টার শাসমলের, তাই গাড়ির দাম 5 কোটি রাখা হয়েছে। 1 নয় 2 নয়, একেবারে 5 কোটি। হ্যাঁ, 5 এর পর 7, 7টা 0, বুঝলি? শূন্য নিয়ে আমাকে জ্ঞান দিতে আসবি না বাচ্চু। ওই শূন্য আমি না জীবনে অনেক দেখেছি। কোথায় রে বিচ্ছু? কোথায়? আবার অঙ্কের খাতায়? অঙ্কের খাতায়? এই, এইসব বাজে কথা বন্ধ করে মন দিয়ে পড়াশুনো কর, যাতে তোরাও একদিন বড় হয়ে এমন দারুণ কিছু আবিষ্কার করে দেশের মুখ উজ্জ্বল করতে পারিস। এই নিয়ে তুমি চিন্তা করো না মাডুল্লা, আমি দেশের মুখ উজ্জ্বল করবই। কিভাবে করবি? বুদ্ধি গো, বুদ্ধি, বুদ্ধি দিয়েই তো এই বিচ্ছু শর্মা একদিন দেশের মুখ উজ্জ্বল করবে। বুঝলাম। বলতো, 20 সাথে 4 যোগ করে 5 বিয়োগ করলে কত হয়? কি, 20 সাথে 4 যোগ, তা থেকে আবার 5 বিয়োগ? তা বিয়োগে যদি করবে তো আবার যোগ করবার দরকার কি ছিল বাটুল্লা? কি বললি, কি দরকার ছিল? এই না না পাটুল্লা, বাচ্চা ছেলের কান অত জোরে টানলে ছিঁড়ে যাবে গো। যাক, ছিঁড়ে, উত্তরটা বল। 19 গো মাটুল্লা। 19 19 19, দেখলে মাটুল্লা? বাচ্চাটা আমার সাথে থাকতে থাকতে কেমন অঙ্গ শিখে গেছে। একেই বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরক। ওরে বাবারে, কানটা ছিঁড়ে গেল রে। দাঁড়া, তোকে স্বর্গ আর নরক আমি এক্ষুনি একসাথে দেখাচ্ছি। কোথায় স্বর্গ, কোথায় নরক, আমার মাথায় ফুটছে শুধু তারার ঝলক। এই সত্যি বাটুলদার মারের কি জাদু, আমি তো একেবারে কবি হয়ে গেলাম। হ্যালো, গুড মর্নিং বাটুল, আমি মিস্টার শাসমল বলছি। ও, হোয়াট এ সারপ্রাইজ। আমি আপনি থাকতে আমি কেন মিস্টার শাসমল? কারণ এমন গাড়িও যেমন এই পৃথিবীতে আর দুটো নেই, তেমনি তোমার মতো মানুষও এই গোটা দুনিয়ায় আর কেউ নেই বাটুল। তাই আমার টর্নেডোর উদ্বোধন করবে তুমি, আর কেউ নয়। বাটুল, আমার এতদিনের সাধনা, এতদিনের গবেষণা, তুমি এবার পরীক্ষা করে দেখো সফল হলো কিনা। আপনি এমন ভাবে কেন বলছেন? আপনার গবেষণা অবশ্যই সফল হয়েছে।
মাই গড, এসব কি হচ্ছে? বিশ্বাস করুন অফিসার, প্লিজ বিশ্বাস করুন আমায়, আমার টর্নেডোর এমন যান্ত্রিক সমস্যা হতে পারে না। আমি নিজে বহুবার পরীক্ষা করে দেখেছি, টেস্ট ড্রাইভ করেছি, কিন্তু কখনোই এমন টেকনিক্যাল ফল্ট মানে যান্ত্রিক ত্রুটি হয়নি অফিসার। এই সব কথা আমাকে বলে কোনো লাভ নেই মিস্টার শাসমল। আপনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন সেটা প্রপার ইনভেস্টিগেশন হলেই পরিষ্কার হয়ে যাবে। ও মাই গড, কি ভেবেছিলাম আর কি হতে যাচ্ছে। আচ্ছা বাটুলের কোনো খবর? এখনো আমরা মাটুল বাবুর কোনো খোঁজ পাইনি। মাটুল বাবু বেঁচে আছেন নাকি? নো নো নেভার, বাটুলের কিছু হতে পারে না অফিসার, কিছু হতে পারে না বাটুলের, কিছু হবে না বাটুলের অফিসার। এবার আমাদের কি হবে রে বাচ্চু? আমার মন বলছে মাডুলদের কিচ্ছু হয়নি রে, কিচ্ছু হয়নি। হয়নি তো এখনো আসছে না কেন রে? এমন তো আগে কখনো হয়নি রে। মাডুলদাকে সেদিন কত করে বললাম, আমাদেরকেও তোমার সাথে নিয়ে চলো না মাডুলদা। না মিস্টার শাসমল, তোদের দুজনকে নিয়ে যাওয়ার ব্যাপারে আমাকে কিছু বলেননি। বলেননি বলেই নিয়ে যাবে না? আমরা তো তোমার অ্যাসিস্ট্যান্ট নাকি? বললাম তো একবার। যাও যাও, একাই যাও, আর কোনো দিন তোমার কাছে কোনো বায়না করব না, কোনো আবদার করব না। আমি কাল একাই যাব। সত্যি রে, তখন কি আর বুঝেছি আমার কথাটা এইভাবে সত্যি হয়ে যাবে, আমরা আর কোনো দিনও বাটুলদার কাছে কোনো বায়না করতে পারবো না রে। তোরা দরজা খুলবি নাকি ভেঙে ভেতরে ঢুকবো? ওরে বাবা রে, আমার দরজা ভাঙবে বলছে রে। খবরদার খবরদার বাচ্চু, খবরদার, একদম দরজা খুলবি না। নিতাইদা বলেছে রাতে নাকি ভূতেরা যাদের ভালোবাসে তাদের কাছে এইভাবে আসে। মাটুল্লাও তো আমাদের খুব ভালোবাসত বল। ওরে বাবা, এইসব ভূত ফুত কিচ্ছু নয়, মাটুল্লাই এসেছে রে বিচ্ছু। ছাড় ছাড় আমাকে, ছাড় ছাড় বলছি। মাটুল্লা মাটুল্লা মাটুল্লা, তোর বিশ্বাস হচ্ছে না তাই না? না, তাহলে দাঁড়া এক্ষুনি বিশ্বাস করাচ্ছি। না, এত পুরো মাটুলদার চর, তাহলে ঠিক আছে, মাটুলদার ভূত নয়, মাটুলদাই চরটা মেরেছে। না, এত পুরো মাটুলদার চর, তাহলে ঠিক আছে, মাটুলদার ভূত নয়, মাটুলদাই চরটা মেরেছে।
আচ্ছা বান্টুল্লা, ও বান্টুল্লা, ওই টর্নেডো গাড়িটাতে কি হয়েছিল বলো না গো। যান্ত্রিক গোলযোগ, অবশ্য আমি সেটা তখনই টের পেয়েছিলাম যখন টর্নেডো আমাকে নিয়ে নদী থেকে আকাশে উঠল। একে আমি গাড়িটা কন্ট্রোল করতে পারছি না কেন? না, আর সময় নেই, আমাকে এক্ষুনি তারপর সোজা জঙ্গল থেকে এখানে। এই না হলে আমাদের মান্টুলদা, কিন্তু মিস্টার শাসমল তোমার সঙ্গে এটা খুব অন্যায় করেছেন মান্টুলদা। কি বলতে চাইছিস? এই যে তোমাকে নিমন্ত্রণ করে স্বর্গে পাঠানোর প্ল্যান করলে। না রে, আমার তা মনে হয় না। কেন মনে হয় না কেন তোমার? দেখ মিস্টার শাসমল যদি আমাকে মেরে ফেলতেই চাইতেন তাহলে তার জন্য 5 কোটি টাকা দামের টর্নেডোর কি দরকার ছিল? এমনি যে কোনো একটা সাধারণ গাড়িতে বোমা রাখলেই তো পারতেন। তাও তো ঠিক, এই সবের পেছনে তাহলে আসল কারণটা কি গো মাতুলদা? সেটাই তো আমাকে খুঁজে বের করতে হবে। হোয়াট? কি হয়েছে মাতুলদা? আজ বিকেলে মিস্টার সুন্দরমের গাড়ি নিলাম হবে। তাতে কি হয়েছে? কাগজে লিখেছে মিস্টার সুন্দরমের এই গাড়িও নাকি জলে স্থলে অন্তরীক্ষে সব জায়গাতেই চলতে পারে। যেমনটা মিস্টার শাসমলের টর্নেডো পারত। একদম। হ্যালো, কি মাতুল বাবু বলছেন? হ্যাঁ বলছি। থ্যাঙ্ক গড আপনার কিছু হয়নি। খুব দুশ্চিন্তায় ছিলাম আমরা। আমি জানতাম বাটুলের কিছু হবে না, আমি জানতাম। এবার এই বিপদ থেকে আমাকে বাঁচাও বাটুল, আমাকে বাঁচাও। চিৎকার করবেন না মিস্টার শাসমল, ভুলে যাবেন না এটা থানা। মিস্টার শাসমল থানায়? হ্যাঁ বাটুল বাবু, আমরা মিস্টার শাসমলকে গ্রেফতার করেছি। কিন্তু কেন? আপনার বিরুদ্ধেই গভীর ষড়যন্ত্র করবার জন্য। আমি কোনো ষড়যন্ত্র করিনি, আমি কোনো ষড়যন্ত্র করিনি। আমি নিজেই গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছি বাটুল, আমি নিজেই গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছি। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে ইন্সপেক্টর, আমি এক্ষুনি থানায় যাচ্ছি। মিস্টার শাসমলের সাথে আমার কথা বলার খুব প্রয়োজন। ওকে বাটুল বাবু, আপনি চলে আসুন, আমি আপনাদের কথা বলার ব্যবস্থা করছি। কি বলছেন মিস্টার শাসমল? একদম সত্যি কথাই বলছি বাটুল। মিস্টার সুন্দরম আমার টর্নেডো অনেক দিন ধরে কিনতে চেয়েছিলেন, আমার বাড়িতে এসে অনেকবার আমাকে টাকার লোভ দেখিয়েছে, ভয় দেখিয়েছে পর্যন্ত, কিন্তু কিছুতেই আমাকে নড়াতে পারেনি। আমি আমার টর্নেডো ওর কাছে বিক্রি করিনি বাটুল। ব্যাপারটা একটু খুলে বলুন তো। আসলে মিস্টার সুন্দরমেরও অনেক দিনের ইচ্ছে ছিল আমার টর্নেডোর মতো একটা গাড়ি তৈরি করবার, কিন্তু তার সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেছিল, কিছুতেই উনি পারছিলেন না এমন গাড়ি তৈরি করতে। তার মানে একটা পুরনো শত্রুতা আপনাদের মধ্যে ছিলই। হ্যাঁ হ্যাঁ ছিল, আর সুন্দরম সবসময় চাইতো যাতে আমি ব্যর্থ হই, আমার টর্নেডো যেন ব্যর্থ হয়। শোনো মাটুল, আমার বিশ্বাস এই যা কিছু হয়েছে সব কিছুর পিছনে ওই সুন্দরমের হাত আছে। ও আমাকে বদনাম করবার জন্য এই ষড়যন্ত্র করেছে মাটুল। কিন্তু শুধু অনুমানের ভিত্তিতে তো কোনো অপরাধ প্রমাণিত হয় না মিস্টার শাসমল, তার জন্য প্রয়োজন প্রমাণের, আর তার জন্য আমাকে সবার আগে একবার মিস্টার সুন্দরমের বাড়ি গিয়ে দেখতে হবে। Congratulations Mr. Sundaram, congratulations. Thank you, thank you. আজ সত্যি আমার জীবনের সবথেকে খুশির দিন, এমন আনন্দ আমি জীবনে কখনো পাইনি। সত্যি? Yes, yes. Just একটা ঢিলেই দুটো পাখির শিকার করেছি আমি। দুটো পাখি? একটা তো মিস্টার শাসমল, বাট আরেকটা বাটুল।
টর্নেডোর সাথে সাথে বাটুলো শেষ হয়ে গেছে চিরদিনের জন্য। মিস্টার শাসমল জেলে, বাটুলো আর বেঁচে নেই। এবার মিস্টার শাসমলের আসল টর্নেডো গাড়ির নিলাম করব আমি, কিন্তু লোকে জানবে এটা আমার তৈরি করা গাড়ি। তার মানে আসল টর্নেডো এখন আপনার কাছেই আছে মিস্টার সুন্দরম? ইয়েস ইয়েস, জাস্ট দুদিন আগে শাসমলের গ্যারেজ থেকে আসল টর্নেডো নিয়ে আমার তৈরি নকল টর্নেডো আমি রেখে এসেছি। যদিও তখন আমি জানতাম না ওই গাড়ি চালাতে গিয়ে বাটুলি চিরদিনের মতন আমাদের ছেড়ে চলে যাবে। বেচারা বাটুল। ও মাই গড, আমি 50 কোটি দেব। 50 কোটি 1, 50 কোটি 2, 50 কোটি 3। Yes, yes! আমার প্ল্যান সাকসেসফুল। 5 কোটির গাড়ি বিক্রি হলো 50 কোটিতে। এবার এই 50 কোটি আমার আছে। এই নিন আপনার 50 কোটি টাকা। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে এই নিন আপনার টর্নেডোর চাবি। নাকাল নাকাল সব টাকা নাকাল। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার এতদিনের সব প্ল্যান মাটি হয়ে গেল। নাকাল নাকাল সব নাকাল টাকা। না না না, এ হতে পারে না, হতে পারে না। আমার এতদিনের প্ল্যান সব মাটি হয়ে গেল। এ কাগজটা কি স্যার? একেই বলে ওস্তাদের মার শেষ রাতে, বুঝলে সুন্দরম? হ্যাঁ, একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। শাসমল, আমি তোকে ছাড়ব না। শাসমল, আমি তোকে ছাড়ব না। আজই তোর জীবনের শেষ দিন শাসমল। অন্ধকারে আর কত লুকিয়ে থাকবি শাসমল? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। একই পাটল, তুমি বেঁচে আছি মিস্টার সুন্দরম। আপনার প্ল্যান ব্যর্থ হয়েছে। এবার আমি সব বুঝেছি। এই সব তার মানে তোমার বুদ্ধি? হ্যাঁ সুন্দরম, এই সবই এই পাটুলের প্ল্যান। পাটুলি আমাকে
এই ছদ্মবেশে নিলামে যেতে বলেছিল, যাতে তোমার আসল রূপটা সবাই ধরতে পারে। কিন্তু আমাকে ধরা অত সোজা নাই শাসমল, এবার তোকে আর বাঁটুলকে আমি শেষ করে দেবা। বেশি লোভ করলে কি হয়? সোজা জেলে যেতে হয় কি তাই না? এবার এই বাড়িটা লুট করতে হবে। কিভাবে একা একা ফলের রস খাচ্ছ আর আমরা এদিকে নিরাশঙ্ক করছি? হ্যালো, মাটুল বাবু বলছেন? আমি নবাবগঞ্জের জমিদার রাধাকান্ত বলছি মাটুল বাবু। নবাবগঞ্জের জমিদার রাধাকান্ত বাবু? হ্যাঁ মাটুল বাবু, হ্যাঁ। বড় বিপদে পড়ে আপনাকে ফোন করেছি। কি হয়েছে? আমার এতদিনের মান সম্মান সব একেবারে শেষ হয়ে গেছে মাটুল বাবু। সবাই ভাবছে আমি প্রজাদের বাড়িতে ডাকাতি করিয়েছি। হোয়াট? আপনি জমিদার হয়ে ডাকাতি করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সবাই তাই ভাবছে। কিন্তু এই কাজ করাইনি আমি। আপনি দয়া করে আমাকে মিথ্যে অপমানের হাত থেকে বাঁচান বাটুল বাবু। আপনি এত বিচলিত হবেন না রাধাকান্ত বাবু। আপনি যদি সত্যি কোনো অপরাধ না করে থাকেন, তাহলে আপনার প্রতি মানুষের বিশ্বাস আমি ফেরাবই। জানি জানি, আর সেই ভরসাতেই তো আমি আপনাকে ফোন করেছি। তাহলে আপনি কবে আসছেন? কাল সকালেই আমি নবাবগঞ্জে যাচ্ছি। আমাদেরকেও তোমার সঙ্গে নিয়ে চলো না গো মাটুল্লা। না, তোদের যাওয়ার কোনো দরকার নেই। তোমার সঙ্গে না গেলে আমরা তোমার ভালো অ্যাসিস্ট্যান্ট হবো কি করে বলো? তুমি কিভাবে সব কেসের সমাধান করো সেটা তো আমাদেরও দেখতে হবে, তাই না? আর দেখতে দেখতেই তো মানুষ শেখে, আর শিখতে শিখতেই তো সবাই বড় হয়, তাই না বাটুল্লা? দেখতে দেখতে শেখে আর শিখতে শিখতে বড় হয়। কথা তো ভালোই শিখেছিস। সে তো তোমাকে দেখেই শিখেছি তো বাটুল্লা, তুমি তো আমাদের গুরু আর আমরা তোমার চেলা। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, নিয়ে যাবো তোদের। আমি জানতাম প্রশংসায় কাজ দেবে। কিন্তু ওখানে গিয়ে কোনো দুষ্টুমি করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, কথাটা যেন মনে থাকে। কি মজা, আমরাও কাল নবাবগঞ্জ যাচ্ছি। গিয়ে ফুলুরি খাচ্ছি অদিক্ষেতা। সব প্রজারা এসে আমাকে একেবারে ছেঁকে ধরলো। সবার মুখে এক কথা, আমি ওদের বাড়িতে ডাকাতি করিয়েছি। আমার একেবারে নাজেহাল অবস্থা। যখন দেখলাম আমার মুখের কথা ওরা কেউ বিশ্বাস করছে না, তখন ভেবে দেখলাম জমিদার হিসেবে ওদের এই সন্দেহ দূর করাও তো আমারই কর্তব্য। তাই আমার কোষাগারের দরজা ওদের জন্য খুলে দিলাম। তারপর কি হলো জমিদার বাবু? তারপর যা দেখলাম তাতে আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না বাটুল বাবু। কি দেখলেন? দেখলাম
এই তো, এই তো আমাদের সব জিনিসপত্র যেগুলো সব ডাকাতি হয়ে গিয়েছিল। ছি 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 জমিদার বাবু, ছি! আপনি এমন কাজ করতে পারেন যে আমরা কোনোদিন বিশ্বাসই করতে পারিনি। বিশ্বাস করো তোমরা, আমি এসবের বিন্দু বিসর্গ জানি না। আর জানি না বললে হবে জমিদার বাবু? এই সব জিনিসই তো প্রমাণ করছে যে এই সব আপনারই কাজ, আপনি ডাকাতি করিয়েছেন। না না না, এই আমার কাজ নয়, আমি ডাকাতি করাইনি। এই সবের পর প্রজাদের সামনে আমার উঁচু মাথা একেবারে হেঁট হয়ে গেছে বাটুল বাবু। শুধু তোমার নয় দাদা, তোমার সাথে সাথে আমারও মাথা হেঁট হয়ে গেছে। আমার এখন বলতে লজ্জা হয় যে আমি তোমার ভাই। তোর মনের কথা আমি বুঝিনি শ্রীকান্ত, কিন্তু আমি কি করব বল? তুই দেখবি এই খারাপ সময় একদিন ঠিক কেটে যাবে। তা বুঝিয়ে বলো কি করে কাটবে। বাটুল বাবু এসে গেছেন, এবার দেখবি প্রজাদের সব সন্দেহ দূর হয়ে যাবে। জানি না, কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি দাদা, নিজে লোক লাগিয়ে ডাকাতি করালি, আবার সেই ডাকাতরাই সবাইকে বলে দিল যে তুমিই ডাকাতিটা করিয়েছো। সত্যি দাদা, তোমার বুদ্ধি শুদ্ধি একেবারে লোপ পেয়েছে। শোনো, জমিদারি আর তুমি করতে যেও না, যা দেখছি তাতে মান সম্মান বাঁচাতে গেলে এবার আমাকেই জমিদারির সমস্ত দায়িত্ব নিতে হবে, তোমাকে দিয়ে আর হবে না। নিশিকান্ত বাবু যা বললেন তা কি ঠিক যে ডাকাতরাই নবাবগঞ্জের লোকেদের বলেছে আপনি ওদেরকে দিয়ে ডাকাতি করিয়েছেন? নিশিকান্ত এই কথা কিভাবে বলল আমি জানি না। আমি তো জানি। কি জানেন? আমার ডাকাতি করানোর মিথ্যে কথাটা সবার আগে প্রজাদের সুধাকর বলেছে। সুধাকর কে? সুধাকর হলো এই নবাবগঞ্জের মোড়ল। কিন্তু সুধাকর বাবু এই কথা জানলেন কিভাবে? তা আমি কি করে বলবো বলুন বাটুল বাবু। কিন্তু এটা তো আমাকে জানতেই হবে। কি যাচ্ছেন কোথায়? নবাবগঞ্জটা আগে একবার ভালো করে দেখতে হবে জমিদার বাবু। হ্যাঁ, কিন্তু তার আগে একটু বিশ্রাম করুন, আমি আপনাদের জন্য সব ব্যবস্থা করেছি। রামু, আগে রামু বাটুল বাবুদের আমাদের অতিথিশালায় নিয়ে যাও, আর জল খাবারের ব্যবস্থা করো। আগে জমিদার বাবু। আমার এখন বিশ্রামের কোনো প্রয়োজন নেই জমিদার বাবু। বাচ্চু বিচ্ছু, বলো মাতুল্লা, তোরা গিয়ে বিশ্রাম কর, আমি চারিদিকটা ভালো করে দেখে আসি। ঠিক আছে গো মাতুল্লা। তোমরা কিন্তু আবার লজ্জা করো না, পেট ভরে খেও। শেয়ার বলতে পেটে খিদে আর মুখে লজ্জা, এই কাজ আমরা করি না জমিদার বাবু। না না না, কখনো না, কখনো না। জমিদার বাবু যে ডাকাতি করিয়েছেন এই কথা সুধাকর জানলো কিভাবে, এটা আমাকে জানতেই হবে। না না না, জমিদারির অবস্থা খারাপ হতে পারে, তা বলে জমিদার বাবু তার প্রজাদের বাড়িতেই ডাকাতি করবেন? এ কিছুতেই মেনে নেওয়া যায় না। আপনি কি বলেন মোড়ল মশাই? এই ব্যাপারে আমিও তোমাদের সাথে একমত। তার মানে ইনি হলেন নবাবগঞ্জের মোড়ল সুধাকর বাবু। একমত তো বুঝলাম, তা এখন কি করতে হবে বলুন। করার মতো কাজ একটাই আছে আমাদের হাতে, রাধাকান্ত বাবুকে আর জমিদার হিসেবে মানব না আমরা। আমাদের নতুন জমিদার হবেন ওনার ভাই নিশিকান্ত বাবু। কিন্তু নিশিকান্ত বাবু জমিদার হলেই কি আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে? একি বাটুল বাবু, আপনি আপনাদেরকে কথা বলতে দেখে দাঁড়িয়ে গেছিলাম, এবার আমার প্রশ্নের উত্তর দিন। সব সমস্যার সমাধান হবে কি না জানি না, তবে রাধাকান্ত বাবুকে আর কেউ জমিদার বলে মানতে চাইছে না বাটুল বাবু। আর তার পেছনের মূল কারণ হলো ওনারা সবাই মনে করছেন জমিদার বাবুই প্রজাদের বাড়িতে ডাকাতি করিয়েছেন, আর এই কথা সবার আগে আপনি ওদের বলেছেন, তাই তো সুধাকর বাবু? যা সত্যি তা বলবো না কেন, আমি শহর থেকে জিনিসপত্র কিনে ফিরবার পথে রাতের অন্ধকারে নিজের কানে শুনেছি। কি শুনেছেন?
ওই ডাকাতেরা জমিদার বাবুর নাম নিয়ে ডাকাতির কথা আলোচনা করছিল, আর বলছিল ধানের গোলা থেকে শুরু করে লুঠের সমস্ত জিনিসপত্র জমিদার বাবুর কোষাগারে ওরা রেখে আসবে। আর সেটা যে সত্যি তা তো আমরাও দেখে এসেছি, কি হে তাই না? এবার আপনি বলুন বাটুল বাবু, কি করা উচিত? না, আমার আলাদা ভাবে কিছু বলার নেই। প্রজারাই যখন সবাই অসন্তুষ্ট, তখন তো রাধাকান্ত বাবুকে জমিদারের পথ ছাড়তেই হবে। কি বলছো কি গো মাতুলদা, প্রজারা সবাই রাধাকান্ত বাবুর ভাই ওই নিশিকান্ত বাবুকে নতুন জমিদার হিসেবে দেখতে চায়। তাই আমার আর কিছু করার নেই রে। তার মানে তুমি এই কেসটা সমাধান না করেই চলে যাবে? ভালোই তো ছিলাম, খাচ্ছিলাম আর ঘুমোচ্ছিলাম, ফিরে গেলেই তো সেই আবার স্কুলে যাও পড়তে বসো, আর পড়া না পারলেই বাটুলদার হাতে মার খাও, কিন্তু এসব আবার বলা যাবে না। বিবি করে কি বলছিস রে বিচ্ছু? কই কিছু না তো, বলছিলাম প্রজাদের জমিদার প্রজারা ঠিক করবে, তাতে আমাদের কি? আমাদের তো পড়াশোনা আছে নাকি? দেখো বাচ্চাটা এটা কিছুতেই বোঝে না, এইদিকে পড়াশোনা করবার জন্য আমার মনটা বড় ছটপট ছটপট করছে, আর ওদিকে বাচ্চাটা কেস সমাধান নিয়ে পড়ে আছে। কি হবে এইসব কেস টেস সমাধান করে বদলা? বাবা, পড়াশোনা করার জন্য তোর মন ছটফট করছে? কেন করবে না শুনি? জল ছাড়া যেমন মাছ ছটফট করে, তেমনি পড়াশোনা ছাড়া এই বিচ্ছু শর্মা ছটফট ফটফট ছটফট ফটফট করে, বুঝলি? চুপ, তোর সব ছটফটানি আমি বের করব যদি দেখি বাড়ি গিয়ে পড়াশোনা ঠিক করে না করিস। ভালো কথাই তো বললাম, তাতেও বকা, আর ভালো লাগে না। আবার দেখা হবে বাটুল বাবু। দেখতে দেখতে তো দু সপ্তাহ কেটে গেল গো মাতুলদা, নবাবগঞ্জের আর কোনো খবর পেলে তুমি? না, উনি আর জমিদারও নেই, আর নবাবগঞ্জে ডাকাতও নেই, হিসেব মিলে গেছে। সবকিছু অত সহজে হিসেব করে বলে দেওয়া যায় না বিচ্ছু। তার মানে তুমিও কি আমার মতন বিশ্বাস করো রাধাকান্ত বাবু ওই ডাকাতি করায়নি? কিন্তু এই বিশ্বাসকে প্রতিষ্ঠা করার মতন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। হ্যালো, আমার প্রজাদের বাঁচান বাটুল বাবু, আমার প্রজাদের বাঁচান। হ্যালো হ্যালো হ্যালো, কে ফোন করেছিল গো মাতুলদা? গলা শুনে তো মনে হলো রাধাকান্ত বাবুই ফোনটা করেছিলেন, নিশ্চয়ই আবার কোনো বিপদ হয়েছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি। কোথায় যাচ্ছ মাতুলদা? ও মাতুলদা, একি মাটুল বাবু, হঠাৎ আপনি, ব্যাপার কি? দেখতে এলাম নবাবগঞ্জ আপনার জমিদারিতে কেমন আছে। আছে আছে, খুবই ভালো আছে। এই নিশিকান্তের ভয়ে সমস্ত ডাকাতরা পালিয়েছে বুঝলেন, আর প্রজারাও তো আমাকে পেয়ে খুবই খুশি। আপনার দাদা রাধাকান্ত বাবুকে তো দেখছি না। দাদা আর এখানে থাকেন না, আর কি মুখে থাকবে বলুন তো? হ্যাঁ, জমিদার কিনা ডাকাতির সঙ্গে যুক্ত, ছি 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 ছি, এসব ভাবতেও আমার লজ্জা করে। যাক, এই সব নিয়ে আর কথা বলতে চাই না, এখন আপনি আসুন বাটুল বাবু, আমার অনেক কাজ আছে। আমার অনেক কাজ আছে নিশিকান্ত বাবু, নমস্কার। নমস্কার। যাই বলো, আমাদের আগের জমিদার বাবুই ভালো ছিলেন, এত অত্যাচার করতেন না আমাদের ওপর। হ্যাঁ ঠিকই বলেছ, তা না হলে কেউ জমিদার হয়ে এইভাবে খাজনা দ্বিগুণ করে দেয়? আর দেখেছ নতুন জমিদার বাবুর এই সব অন্যায়কে সুধাকর বাবু কেমন সমর্থন করছে? সে তো করবেই, ও যে এখন জমিদার বাবু নায়েব হয়েছে, মোড়ল থেকে একেবারে সোজা নায়েব, বুঝলে কি না? নায়েব হয়েই কত বড় বাড়ি হাঁকিয়েছে দেখেছ। আর ওদিকে আমাদের আগের জমিদার বাবুর কি করুণ অবস্থা, নদীর ধারের ওই পুরনো ভাঙাচোরা বাড়িটাতে কোনোভাবে বেঁচে আছেন, আহারে দেখলেও বড় কষ্ট হয়। তার মানে রাধাকান্ত বাবু এখন পুরনো ভাঙাচোরা বাড়িতে থাকেন, কিন্তু কেন? আপনি জানেন বাতুল বাবু, জমিদার হয়েই নিশিকান্ত আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।
আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, তাই তো এখানে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আমার এখন একটাই স্বপ্ন বাটুল বাবু, আমার প্রজাদের ওই অত্যাচারী নিশিকান্ত আর সুধাকরের হাত থেকে রক্ষা করা। আপনি চিন্তা করবেন না রাধাকান্ত বাবু, অত্যাচারীর অত্যাচার একদিন শেষ হবেই, অন্ধকার রাতের পর ভোরের আলো ফুটবেই। কিন্তু তার জন্য সবার আগে আসল সত্যিটা আমাদের বের করতে হবে। কোন সত্যির কথা আপনি বলছেন বাদুল বাবু? ওই ডাকাতি আসলে কে করিয়েছিল সেটা আমাদের জানতে হবে। আর তার জন্য কি বলছি শুনুন, আজ রাতেই এই কাজটা আপনাকে করতে হবে রাধাকান্ত বাবু। করতেই হবে। দেখি রাধাকান্ত বাবু, এত রাতে আপনি আমার ঘরে? তোমাকে একটা কথা বলবো বলে এলাম সুধাকর। কি এমন জরুরি কথা রাধাকান্ত বাবু যে এত রাতে আসতে হলো আপনাকে? জানো সুধাকর, তুমি আর নিশিকান্ত আমার চোখ খুলে দিয়েছ। আহা, তোমাদের উন্নতি দেখে আমি খুব খুশি হয়েছি। এবার শুধু আমার একটা কাজ করে দাও সুধাকর, তাহলে আমি এই নবাবগঞ্জ ছেড়ে চিরদিনের মতো শান্তিতে চলে যেতে পারবো। কি কাজ? শোনো, আমাদের জমিদার বাড়ির পিছনে যে জঙ্গল আছে সেখানে এক ঘোড়া সোনার মোহর রাখা আছে, সেই ঘোড়া তুমি আমাকে এনে দাও সুধাকর। তাতে আমার কি লাভ হবে রাধাকান্ত বাবু? আরে বাবা, ওই ঘোড়ায় যত মোহর থাকবে তার অর্ধেক আমি তোমাকে দেব, আর বাকি অর্ধেক নিয়ে আমি এই নবাবগঞ্জ ছেড়ে চলে যাব। বলো বলো, এবার এবার আমাকে সাহায্য করবে তো? হ্যাঁ হ্যাঁ, অর্থ পেলে এই সুধাকর সবার জন্যই কাজ করে রাধাকান্ত বাবু। তাহলে তুমি এক্ষুনি যাও আর মোহরের ঘোড়া জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে এসো। মোড়ের ঘরের জায়গায় এই বাক্স কেন? কি কি আছে এই বাক্সতে? একটা কাগজ। কি কি আছে এই কাগজে? মোড়ের ঘোড়া জঙ্গলের পিছনের ভাঙা মন্দিরে আছে। হ্যাঁ, মোড়ের ঘোড়া জঙ্গলের পিছনে ওই ভাঙা মন্দিরে। বাবা 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 বাবা, এবার এবার এই সব মোড় হবে আমার। আর রাধাকান্ত বাবু যদি জিজ্ঞাসা করে তখন বলবে এখানে তো কিছুই ছিল না, কোন মোহরের ঘোড়াই আমি পাইনি। আয় সুধাকর, আয়। কে কথা বলছে? আমি রাধাকান্ত আর নিশিকান্তের বাবা উমাকান্ত বলছি সুধাকর। উমাকান্ত? হ্যাঁ, কিন্তু মরে গিয়েও আমি শান্তি পাইনি, যক্ষ হয়ে মোহর পাহারা দিচ্ছি। কেন শান্তি পাননি কেন? রাধাকান্তের জন্য। ভেবেছিলাম ওকেই সব দিয়ে যাব, কিন্তু ও যে এত বড় অন্যায় করবে ভাবতেও পারিনি। কেন, কি করেছে ওই রাধাকান্ত বাবু? ডাকাতি করিয়েছে প্রজাদের বাড়িতে, তাই না? করিয়েছেই তো। সত্যি বলছিস তো? তা না হলে কিন্তু আমার স্পর্শে ঘোড়ার সব মোহর মাটি হয়ে যাবে। কিন্তু সত্যি বললে মোহর ভর্তি ঘোড়া আমি তোকেই দেব, আর রাধাকান্তকে পৃথিবী থেকে তুলে নেব। সত্যি বলছেন? সব মোহর আপনি আমাকে দেবেন? যক্ষ কখনো মিথ্যে কথা বলে না সুধাকর, তোকে সব মোহর দিয়ে আমি মুক্ত হব। এবার সত্যিটা বল।
হ্যাঁ বলছি, শুনুন শুনুন, রাধাকান্ত বাবু কোনো ডাকাতি করাননি, রাধাকান্ত বাবু কোনো ডাকাতি করাননি, এই সব করিয়েছেন ওনার ওই ভাই নিশিকান্ত বাবু। কেন? জমিদার, জমিদার হওয়ার লোভে। আর ওকে এই অন্যায় কাজে সাহায্য করেছিস তুই, তাই না? তুই তো সব প্রজাদের বলেছিস আমার রাধাকান্তই ডাকাতি করিয়েছে, তাই না? না না না, মানে মানে আপনি আপনি এই সব কি করে জানলেন? আমি সব জানি সুধাকর বাবু, সব জানি। এই তো সুধাকর ছিলাম, হঠাৎ বাবু বাবু হলাম কি করে? সত্যি করে বলুন তো আপনি কে? তা না হলে কিন্তু আমি ছাড়বো না আপনাকে, আমি কিন্তু আপনাকে ছাড়বো না, আপনার ব্যবস্থা আমি করব। এবার কে কার ব্যবস্থা করে সেটা এক্ষুনি দেখতে পাবেন। কি মাটুল বাবু, আপনি? আমি আমি কিছু জানি না, আমি বাবা 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 পালাই। কিন্তু বাটুলের হাত থেকে তো কখনো অপরাধীরা পালাতে পারে না। এবার সবাইকে আসল সত্যিটা বলবেন, চলুন। হ্যাঁ, আমি স্বীকার করছি এই সমস্ত ষড়যন্ত্রের মূলে আমি, আমাকে আপনারা ক্ষমা করুন, আমার দাদা রাধাকান্ত বাবু নির্দোষ। এতদিন পর আসল সত্যিটা সবাই জানতে পারলো, আর এই সব হয়েছে তোমার জন্য। সবাই বলো জয় বাটুলের, জয় জয় বাটুলের, জয়। অপরাধী যতই চালাক হোক না কেন, বাটুলের হাত থেকে তার রক্ষা নেই, কি তাই না?